আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিডিওতে যে গাড়িটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে এলএমএল কোম্পানির স্কুটার। এটার নাম হচ্ছে আর কি, এটার মডেল হচ্ছে এনভি 150 সিসির একটি স্কুটার। তো এটার তৈরি সন 1995। তো এই গাড়ি আপনারা অনেকেই দেখছেন বা অনেকে চালাইতেছেন, ভেসপা লাভার যারা আছেন অনেকে পছন্দও করেন। তো ভেসপাগুলা পছন্দ করার কারণ, মূল কারণ হচ্ছে ওল্ড মডেল, অনেক পুরাতন গাড়ি, এগুলাকে আবার ডেন্ট পেন্ট করলে, রং করলে খুবই সুন্দর দেখা যায়, যেমন আপনারা এই গাড়িটি দেখতে পারতেছেন। তো এই যুগে, এই জামানায় একসময় কিন্তু ভেসপার যুগটা খতম হয়ে গেছিল, ভেসপা কেউ চালাইতো না। এর একটা অন্যতম কারণ হচ্ছে মিস্ত্রি পাওয়া যেত না এবং এটার পার্টসও অ্যাভেলেবেল ছিল না। তো বিগত কয়েক বছর ধরে কিন্তু এটা তুমুলভাবে, মানে তুমুল জনপ্রিয় হয়ে উঠছে, অনেকেই পছন্দ করা শুরু করছে, অনেকের ভালো লাগে, অনেকের কাছে মোটর সাইকেল আছে, একটা দুইটা মোটর সাইকেল থাকা সত্ত্বেও অনেকে ভেসপা অনেক পছন্দ করেন, তাই আপনারা একটা ভেসপা কেনার ইচ্ছা করেন। তো যাদের ভেসপা খুবই পছন্দ করেন বা ভেসপা চালাইতেছেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথম বলতেছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, ছোট্ট করে কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো আজকে কথা বলবো গাড়িগুলোর কালার নিয়ে এবং কিছু কাজকর্ম নিয়ে। তো সর্বপ্রথমে বলতেছি, গাড়িগুলা মানুষের যে পছন্দের যে ব্যাপার, সেটা প্রথম কারণ হচ্ছে কালার। এই গাড়িগুলাকে নতুন করে ডেন্ট পেন্ট করা যায়, রং করা যায়, রং করলেই গাড়ি আবার নতুন হয়ে যায়। যদিও আরও 20 থেকে 25-30 বছর আগের গাড়ি, কিন্তু তারপরেও এটা কিন্তু তুমুল জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন কান্ট্রিতে এখনও কিন্তু দেখা যায় এই ভেসপাগুলো এখনও চলতেছে, যেমন ইটালি আছে, তারপরে ইন্দোনেশিয়ান। সেদিন আমাদের এখানে একটা জামাত আসছিল ইন্দোনেশিয়া থেকে, তো মালয়েশিয়া থেকে আসছে, সরি, মালয়েশিয়া থেকে একটি জামাত আসছিল। তো এই মালয়েশিয়ার জামাত আমার গ্যারেজে আসার পরে খুবই প্রশংসা করছে গাড়িগুলো দেখে, এবং তিনি বললেন যে আমাদের এখানে এই গাড়িগুলো এখনও খুব ভালো চলে এবং প্রত্যেকটা গাড়ি নতুন করে ড্রেন পেন করে ওনাদের এখানে 5 লাখ 6 লাখ টাকা আর কি ওনারা সেল করেন, বা 5 লক্ষ 5 লক্ষ 6 6 লক্ষ টাকার ভিতরে কন্ট্রাক্ট করে গাড়িগুলোকে নতুন করে ড্রেন পেন করে, মালামাল নতুন করে দিয়ে এরকম ড্রেন পেন করে আবার মাঠে রাস্তাঘাটে চালাইতেছেন। তো এই যে গাড়িটাকে দেখতেছেন অরেঞ্জ কালার, গতকালকে একটি পরশুদিন আগে পরশুদিন একটা গাড়ি আমি আপলোড করছিলাম, সেটা আবার ছিল ইয়েলো কালার, হলুদ কালার। তো এই গাড়িগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতো যে কোনো কালার করতে পারবেন, হ্যাঁ, গাড়িগুলো কালার নিয়ে কোনো সমস্যা নেই, যার যে কালার পছন্দ সেই কালারই করতে পারবেন। তো আমি বলতেছি, আপনারা যারা এখনও গাড়িগুলো কেনার ইচ্ছা আছে বা অনেক শখ, আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কার কী কোন মডেল পছন্দ, কোন কালার পছন্দ আমাদেরকে বললেই কিন্তু আমরা সেই অনুযায়ী আপনাদেরকে কালার করে এরকম ডেন্ট পেন্ট করে দিতে পারবো, এবং যেভাবে চাবেন সেভাবে করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, এই গাড়িগুলোর কিন্তু এক সময় মানে চলটা বন্ধ হয়ে গেছিলো, তো এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতে, অনেক জেলাতেও মিস্ত্রি আছে, অনেক জেলাতে এগুলো আবার নতুন করে ডেন্ট পেন্ট করতেছে, অনেক জেলাতেই আবার এই বাতিল গাড়িগুলো নতুন করে ডেন্ট পেন্ট করে আবার জীবিত করতেছে। আমাদের পুরান ঢাকায় ভেসপা ডক্টর নামে একজন আছে, ওনাকে চিনেন, খুব জনপ্রিয় একজন ব্যক্তি, বাদশা ভাই, উনি আমাদের ওস্তাদ। ওনাদের এখানেও কিন্তু খুব চমৎকার চমৎকার গাড়িগুলো আমরা দেখতে পারি অনলাইনের মাধ্যমে, বা বিভিন্ন জায়গায় ওনাদের সাথে আমাদের সাক্ষাৎও হয়, আলোচনাও হয়। তো দেখি ওনাদের এখানে কিন্তু ওনারাও খুব চমৎকার করে গাড়িগুলো ডেন্ট পেন্ট করে তুলে। তো আপনারা নিজেরা যে গাড়িগুলো কিনবেন, অনেকে আছে প্রাইসে বনে না, তো আপনাদের সাধ্য অনুযায়ী আমরা কিন্তু ভাঙা চোরা সব ধরনের গাড়ি আমরা নিয়ে আসি, এবং যে গাড়িগুলো যে অবস্থায় নিয়ে আসি সেই অবস্থাতে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করি। আপনারা চাইলে একটা কম দামি গাড়ি নিয়ে, একবারে ভাঙা চোরা একটা গাড়ি নিয়ে কিন্তু নতুন করে ডেন্ট পেন্ট করলে অল্প খরচের ভিতরে আপনি আবার গাড়িগুলো
মানে ডেনপেন করে চালাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ডেনপেনের ক্ষেত্রে ভাঙাচোরা গাড়িগুলোকে ডেনপেন করলে ভালো হয়, একদম ভালো গাড়ি সবল গাড়িকে ডেনপেন করে তো কোনো লাভ নেই। তো আপনারা চাইলে কিন্তু একবার ভাঙাচোরা গাড়িগুলোকে ডেনপেন করে চালাতে পারেন। তো এই গাড়িগুলো এখন সবচেয়ে বেশি যারা নিতেছে, যেমন ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশনটা কিন্তু সবচেয়ে বেশি গাড়িগুলো ক্রয় করতেছে এবং এগুলো ডেনপেন করতেছে সবচেয়ে বেশি, মানে চালাইতেছে হচ্ছে ইয়াং জেনারেশনটা, মুরব্বীরাও চালাইতেছে। তো সবাই কিন্তু এখন এই ভেস্পাগুলো নিয়ে মানে টানাটানি লেগে গেছে, সবাই এখন এই ভেস্পাগুলো পছন্দ করা শুরু করছে, ভেস্পাগুলো চালাইতেছেন নিতেছেন। তো আমাদের এখানে আসবেন, সবার দাওয়াত রইল। যারা ভিডিওগুলো দেখতেছেন, আমার কন্টিনিউ ভিডিও যারা দেখেন, আমার অডিয়েন্স যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টেই কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। তো আপনারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের এখানে আসবেন, গাড়িগুলো দেখবেন, ভালো লাগলে অর্ডার করবেন। তো আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে কমলাপুরের পূর্ব পাশে মুগদা মান্ডা, মান্ডা কদম আলী ঝিলপার মসজিদের সামনে। তো সরাসরি এখানে চলে আসবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।